ওয়েসিস স্কলারশিপ নিয়ে খুশির খবর বন্ধুরা, তোমাদের জন্য খুশির একটি আপডেট। তোমরাও কিন্তু এপ্রিল মাসে টাকা পেতে চলেছো, তো কোন কোন ডিস্ট্রিক্টে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হবে, তুমি কবে টাকা পাবে এবং কাদের টাকা দেওয়া হবে এবং কারা এই মাসে কিন্তু টাকা পাবে না, অনেকেই পাবে না, তো তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের ডিটেলসে জানাবো। তো কাজেই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে আমাদের এরকমই নতুন নতুন ভিডিওগুলি আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই জানাবো যে তোমরা কারা টাকা পাবে। তো তোমাদের যাদের ইতিমধ্যে 4-5 মাস হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং তোমাদের আধার স্ট্যাটাসে কোনো রকম প্রবলেম ছিল না, অর্থাৎ অনেক দিন ধরেই কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে, তো তাদের কিন্তু এ মাসেই টাকা দেবে। এবং যাদের ভেরিফাই ডিস্ট্রিক্ট লেভেল অনেক দিন আগেই হয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো যাদের ভেরিফাই অনেক দিন ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং অনেক দিনে কিন্তু ভেরিফাই হয়ে গেছে, তো তাদের কিন্তু টাকাগুলো এই মাসেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এর কি প্রমাণ রয়েছে তোমাদের একটু প্রমাণ সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করো। অন স্ক্রিনে তোমরা একটি দেখতে পাচ্ছ, আমরা একটি ব্যানার কিন্তু ওপেন করে নিয়েছি এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বলা রয়েছে দুয়ারে সরকার ষষ্ঠ পর্যায়ে এবার বুথে বুথে, তো এরকম কিন্তু তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং নিচে যদি একটু লক্ষ্য করো তো তোমাদের কাছে উল্লেখ করছি যে তোমরা নিচে দেখতে পাচ্ছ যে এখানে 26 এপ্রিল দুপুর 1টা নাগাদ কিন্তু তোমাদের যে বিভিন্ন স্কলারশিপ রয়েছে এবং বিভিন্ন প্রকল্প রয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু তা প্রদান করে দিয়েছেন। এবং তোমরা দেখতে পাচ্ছ 26 এপ্রিল অর্থাৎ গতকালকে কিন্তু দুপুর 1টা নাগাদ কিন্তু বিভিন্ন প্রকল্পে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, ঐক্যশ্রী, কৃষক বন্ধু, বিধবা ভাতা। এবং তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে আমাদের তো এখানে ওয়েসিস স্কলারশিপের নাম উল্লেখ নেই, তো এরকমই কিন্তু তোমাদের সমস্ত নামগুলো কিন্তু এখানে উল্লেখ করা, না হলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য খ্যাতে কিন্তু টাকা বরাদ্দ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো সে কারণেই তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের ওয়েসিস স্কলারশিপেও কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যেহেতু তোমাদের জানিয়ে দেবো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কথা কিন্তু এখানে উল্লেখ নেই, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কৃষক বন্ধু, ঐক্যশ্রী, বিনামূল্যে সামাজিক যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, অন্যান্য রয়েছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী এবং কন্যাশ্রী রয়েছে, এখানে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কথা উল্লেখ নেই। তবুও কিন্তু গতকালকে কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনেক স্টুডেন্ট কিন্তু টাকা পেল এবং তোমাদের জানিয়ে দেবো যে এই সমস্ত স্কলারশিপগুলি কিন্তু আমাদের রাজ্য সরকার দ্বারা অনুমোদিত হয়, তো সুতরাং রাজ্য সরকার যখন ফান্ড অ্যাভেলেবেল করে দেবে তবেই কিন্তু তোমরা টাকা পাবে। তো সুতরাং তোমাদের জানিয়ে দেবো যে প্রতিটা দৃষ্টিকে হয়তো তোমাদের টাকাগুলো চলে গেছে, অপেক্ষা করো আগামী এই আজকেও তোমরা টাকা পেতে পারো, না হলে কিন্তু 27, 28, 29, 30 মধ্যে কিন্তু তোমরা অবশ্যই টাকা পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলে অবশ্যই লাইভ প্রমাণ সহ তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। তো বন্ধুরা, যাদের ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে তো তোমরা অবশ্যই অপেক্ষা করো, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ঠিকঠাক রাখো, তোমরা অবশ্যই টাকা পেয়ে যাবে। এবং যাদের NPCI লিঙ্ক এখনও করোনি তো অবশ্যই NPCI লিঙ্কটি করে নেবে এবং তোমাদের কিন্তু এবছর কিন্তু তোমাদের টাকা প্রত্যেকেই পাবে, এরকমটা নয় তোমরা কেউ টাকা পাবে না। তো এখনও কিন্তু টাকা দেওয়ার অনেকটাই সময় রয়েছে, যেহেতু 22-23 সন বলেছে, তো সেহেতু তোমাদের কিন্তু প্রায় আজকে 4 মাস হতে চলেছে, তো সুতরাং তোমরা 22-23 সনেই কিন্তু তোমরা টাকাগুলো সবাই তোমরা পেয়ে যাবে। এবং গতকালকে যে টাকাটি আমাদের রাজ্য সরকার দিয়ে দিয়েছে তা হচ্ছে প্রায় 327.12 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে আমাদের বিভিন্ন প্রকল্পে, সুতরাং বুঝতে পারছো একটা হিউজ পরিমাণে টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। সুতরাং তোমরা অপেক্ষা করো, তোমরাও কিন্তু তোমাদের টাকাগুলো তোমাদের অ্যাকাউন্টে পেতে চলেছো এই 2-3 দিনের মধ্যে। তো বন্ধুরা, এটুকুই কিন্তু ভিডিওর আপডেটে জানিয়ে দেওয়া ছিল। তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং লাস্ট পর্যায়ে যে কথাটি তোমাদের উল্লেখ করব যে প্রতিটি ডিস্ট্রিক্টেই কিন্তু তোমাদের কিছু সংখ্যক করে ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হবে এবং তোমরা প্রত্যেকেই টাকা পেতে পারো, তো সুতরাং তোমরা অবশ্যই তোমাদের এই 2-3 দিনের পর কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই আপডেট করিয়ে নেবে।